হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল নজরের আপডেট দেবো বলে। নজর সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে ঈশানীর অবস্থা খুব খারাপ এবং ঈশানীর বাবা ঈশানীকে বাঁচানোর জন্য নিজের প্রাণটা অবধি বিসর্জন দিয়েছে এবং তাতে নাকি ঈশানী ফিরে আসবে, কিন্তু না, ফিরে আসেনি। পুরোহিত মশাই আর গুরুমা এরা সকলে মিলে গেছিলো ওই মণি উদ্ধারের কাজে, কিন্তু সেখানে আবার ভাস্কর হাজির হবে। ভাস্কর হাজির হয়ে ওই মণি উদ্ধারে সাহায্য করবে, কিন্তু ভাস্করই পরে শয়তানি করে ওই মণি ওখান থেকে সরিয়ে নিয়ে যাবে। আর মণিতে মণির যখন ওটা যখন চোখে দেখতে পাবে, যারা যারা চোখে দেখতে পাচ্ছে এখানে ভাস্কর এবং আমাদের পুরোহিত মশাই, তো এনারা দুজন দেখলেই মোটামুটি অন্ধ হয়ে যাওয়ার জোগাড় হবে। এবং তারপরে আমাদের যার চোখে আলো নেই, অর্থাৎ যে চোখে দেখতে পায় না, মানে আমাদের এই যে গুরুমা ফাইনালি ওই মণিটাকে উদ্ধার করবে। এবং মণিটা উদ্ধার করার পরে এদের সকলকে বলবে তোমরা তাকাও, কোনো সমস্যা নেই। ওই মণি নিয়ে আসার পথেই কাটা হয়ে দাঁড়াবে আমাদের ভাস্কর। ভাস্কর আবার ওদিকে আমাদের মায়ার সাথে হাতে হাত মিলিয়ে রয়েছে এবং ভাস্করের কাছ থেকে অনেক ছলে বলে কৌশলেই বলতে গেলে মায়া ওই মণিটা নিয়ে নেবে। আর মায়া মণিটা নেওয়ার পরে মায়া তো ওটাকে লুকিয়ে রাখবে এবং ভাস্করও ওখানে বাধ্য হয়ে চলে যেতে হবে, কারণ তার আর কিছু করার নেই। তো এদিকে ঈশানীকে বাঁচানোর অনেক চেষ্টা চলেছে, তার আগে কেউই পারেনি, কিন্তু ফাইনালি গুরুমা তার ওই রুদ্রাক্ষের মালা দিয়ে একটু আটকে রেখেছিল, কিন্তু সেখান থেকে আবার ভাস্কর আস্তে করে ঈশানীকে সরিয়ে নিয়েছে। কিন্তু এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের গুরুমা যতই চোখে না দেখতে পাক সে বুঝতে পেরেছে এবং ভাস্করকে একটু ছলে বলে কৌশলে মোটামুটি তাকে আটকে দিয়েছে সেই ঘরে, যেই ঘরে মায়াকে এবং অনেক বাজে বাজে শক্তিকে আটকে রাখা হয় সেই ঘরে। আর এইদিকে আমাদের আয়ুষ হঠাৎ করে বলছে যে সে নাকি তার ভাইয়ের যে বউ তাকে বিয়ে করবে, তো এই বিষয়ে মোটামুটি বাড়ির সকলেই একটু অবাক এবং সেই মেয়েটাও বলছে যে আমি ওকে বিয়ে করবো, আয়ুষকে বিয়ে করবো। তো এই নিয়ে মোটামুটি বাড়িতে ঝামেলা চলছে, কিন্তু ফাইনালি আয়ুষের ভাই তার গার্লফ্রেন্ডকে উদ্ধার করতে পারে এবং বাড়ির সকলকে জানায়। আর এদিকে আয়ুষের যে মা দেবশ্রী দেবী, তিনি আসলে বুঝতে পেরে যায় এবং দেখতে পায় যে ওটা আসলে সেই মেয়ে নয়, ওটা আসলে একটা পেতনি। তো সেই পেতনি আবারও ফিরে এসেছে, তো এই পেতনিকে সরাবে কী করে? এদিকে মায়াকে দেবশ্রী গিয়ে বলে যে মায়া এই বিয়েটা যেভাবে হোক আটকাতে হবে, কারণটাও বলে এবং মায়া চেষ্টা করে এবার বিয়েটা আটকানোর। ওদিকে যে মেয়েটার সাথে তার ভাই আয়ুষের ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটাকে এবং তার বাবা মাকে সুস্থভাবে বলতে গেলে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে যেটা ঘটে যাবে সেটা হচ্ছে যে আমাদের এই যে মায়া এ অনেকভাবে চেষ্টা করবে, কিন্তু ফাইনালি আমাদের আয়ুষ বিট্রে করবে এবং আয়ুষ মায়ার এমন অবস্থা করবে সেই আগের মতো মায়ার সেই চুলটুল অবস্থা হয়ে যাবে এবং সেই চুলটুল পেকে টেকে গেছে যেমন হয় আর কি, লাল টাইপের সেরকম করে দেবে এবং মায়ার কোনো শক্তি থাকবে না। তখন মায়া দেবশ্রীকে ওই মণিটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে গিয়ে বাঁচানোর জন্যে আমাদের ঈশানীকে। তো দেবশ্রী তো যাবে, কিন্তু দেবশ্রী যেতে দেরি করে ফেলবে আর সেই বাঁচাতে পারবে না আমাদের যে ঈশানী, সে পৌঁছে যাবে সেই স্ত্রীলোকে। তো তারপরে দেবশ্রী ফিরে আসবে, এসে মোটামুটি মায়াকে জানাবে যে আমি কিছু করতে পারলাম না। মায়া বলবে একটা উপায় আছে, সেটা হচ্ছে ওই মণিটা নিয়ে গিয়ে আয়ুষের কপালে চেপে ধরতে। তো ফাইনালি চেপে ধরবে এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে ওদিক থেকে ঈশানী আবার ফিরে আসবে, মানে জায়গায় যেখানে আসলে ঈশানীকে শুয়ে রাখা হয়েছিল, যেখান থেকে ঈশানী গায়েব হয়েছিল। তো ঈশানী আবার ফিরে আসবে, এদিকে আয়ুষ আবার তার ওই দেবশ্রী মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে এবং সে পাথর হয়ে যাবে। আর বাড়ির সকলকে তো স্ট্যাচু বানিয়ে রাখবেই। তো তারপরে যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে ওখানে ঈশানী মানে হাজির হবে এবং ঈশানী এসেই আয়ুষের সাথে ওই বিয়েটা বন্ধ করবে, পেতনি আই মিন আয়ুষ আর পেতনির বিয়েটা বন্ধ করবে। তো এই অবধি তোমরা দেখে নাও যে কিভাবে কি হচ্ছে। তো তারপরে আমি তোমাদেরকে জানাবো যে ফাইনালি তারপরে আবার কি হবে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল নজর স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাতে 10:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেটা করবে সেটা হচ্ছে নজর সিরিয়ালের প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।